ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে বদলে দেবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 9 অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নেতানিয়াহু বলেন, হামাসের পরিণতি হবে কঠিন ও ভয়াবহ, এ তো কেবল শুরু। আমরা আপনাদের সঙ্গে রয়েছি এবং বিপুল শক্তি দিয়ে আমরা তাদের পরাজিত করব। এছাড়া রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে নেতানিয়াহু বলেছেন, হামাসের হামলার জবাবে স্থল অভিযান চালিয়ে গাজার নিয়ন্ত্রণ নেওয়া ছাড়া ইসরায়েলের সামনে কোনো বিকল্প নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, আমাদেরকে প্রবেশ করতে হবে, আমরা এখন সমঝোতা করতে পারব না। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা করে হামাস। একযোগে 5,000 রকেট ছোড়ে তারা। এর অল্প সময়ের ব্যবধানে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের এই হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকাকে জনমানব শূন্য দ্বীপে পরিণত করার হুঁশিয়ার দিয়েছেন। এর মধ্যে সম্ভাব্য স্থল অভিযানের জন্য গাজা সীমান্তে বিপুল অস্ত্রশস্ত্র ও সৈন্য সমাবেশ শুরু করেছে ইসরায়েল। এতে গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধে ঝুঁকি তৈরি হয়েছে, সেই সঙ্গে গাজার বাসিন্দাদের আবারও ভয়ানক মানবিক সংকটের মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলেছে, ইসরায়েলি হামলার জুড়ে গাজা উপত্যকায় 1,23,000-এর বেশি ফিলিস্তিনি বাস্তবচ্যুত হয়েছে। লেবাননের জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জোয়ানা রোনেকা বলেন, গুলি বিনিময়ের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন, সবাইকে নিজের জনগণকে রক্ষায় এই হামলা বন্ধ করতে হবে।